শীতের মৌসুম শুরু হওয়ার সাথে সাথে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এক মাস আগে দৈনিক আক্রান্ত হতো 40 থেকে 50 জন, কিন্তু গত 5 দিনে করোনা পরীক্ষার ভিড় যেমন বেড়েছে তেমনি আক্রান্ত রোগীর সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। গত 13 নভেম্বর 1062টি নমুনা পরীক্ষায় নতুন করে 146 জন আক্রান্ত হয়েছে। শীতের প্রকোপ বাড়ায় ও স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শীতের কারণে কতটুকু হবে জানি না, তবে আমাদের লোকজন যেভাবে খুব সাহসিকতার সাথে রাস্তাঘাটে মাস্ক ছাড়া চলতেছে, বিভিন্ন সমাবেশে যেভাবে মাস্ক ছাড়া আছে, করোনা ছড়ানোর কারণ হবে সেটা। গত 3 মাস ধরে করোনা আক্রান্তের হার ছিল 6 থেকে 8 শতাংশ, তবে কয়েকদিনে তা 13 শতাংশে উঠে এসেছে। সাচিবের করোনা বিষয়ক সেলের সমন্বয়কের মতে করোনা দ্বিতীয় ঢেউ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। চট্টগ্রাম সহ সারা দেশে শীত শুরু হলে এই করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাবে, সে আশঙ্কাই সত্যি হতে চলেছে এবং আমরা মনে করছি দ্বিতীয় ঢেউ, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। সঠিক স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করা না গেলে করোনার দ্বিতীয় ঢেউ রোধ করা সম্ভব হবে না বলে মনে করেন সিভিল সার্জন। আমাদের যে স্বাস্থ্যগত অবকাঠামো আছে, আমাদের যে জনবল আছে, সেই জনবল এবং অবকাঠামো দিয়ে করোনা বা কোভিড-19 আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার মতো কিন্তু আমাদের সামর্থ্য নেই। চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হয়েছিল গত 3 এপ্রিল, বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22,500। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।